সয়াবিন তেল নিয়ে কিছুদিন ধরেই দেশে চলছে তুগলকি কারবার। নিত্যদিনের রান্নার এই উপকরণের দাম যেন ছুঁয়েছে আকাশ। মজুতদারির নানা অভিযোগের মধ্যে একদল বিক্রেতা অধিক লাভের আশায় নির্ধারিত দামের বোতলের সয়াবিন খুলে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করছে বেশি দামে। চট্টগ্রাম নগরীর ছোট পোল কাঁচা বাজারের এক দোকানে আগে কেনা বোতলজাত সয়াবিন তেল খোলা হিসাবে বিক্রি করায় 2 লাখ টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় বিসমিল্লা স্টোর নামের ওই দোকানে 1.5 হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পায় অভিযানকারী দল। আমাদের কাছে তথ্য ছিল উনি পূর্বের মাল, পূর্বের তেল উনি মজুত করে রেখেছেন এবং উনি বর্ধিত মূল্যে বিক্রি করছেন। তো আমরা এখানে এসে 1015 লিটার তেলের সন্ধান পেয়েছি। তো আমাদের কাছে তথ্য ছিল আরও বেশি। তো উনি আসলে আমার মনে হচ্ছে যে আমরা চট্টগ্রামে আরও অভিযান চালিয়েছি, এর প্রেক্ষিতে হয়তো উনি এই মালটা সরিয়ে ফেলেছে। আমরা আশেপাশে খোঁজখবর করেছি, আমরা আর এই মালটার খোঁজখবর পাইনি। আমরা আপাতত 1015 লিটারের সন্ধান পেয়েছি। এখানে আমরা দেখতে পেলাম যে 500 লিটার তেল উনি বোতলজাত তেল, এই তেলটা উনি খুলে বিক্রি করতেছেন। খুলে বিক্রি করলে ওনার যেটা হচ্ছে যে 760 টাকা 5 লিটার এক বোতলের দাম, আর এটা খুলে বিক্রি করলে দাম হচ্ছে 900 টাকা। উনি এখানে 140 টাকা প্রফিট পাচ্ছেন, এই হিসাবে উনি এই তেলটা খুলে বিক্রি করতেছেন। গত কয়েকদিন ধরেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার এবং দোকানে অভিযান চালিয়ে সয়াবিন তেল মজুতদারি, দাম বেশি রাখাসহ নানা অভিযোগে বেশ কিছু দোকান মালিককে জরিমানাসহ শাস্তি প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।